কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন, যা প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি একটি বিমানবন্দর টার্মিনাল। দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন এটি। ঝিনুকের আদলে গড়ে তোলা হয়েছে এর অবকাঠামো। সমুদ্র সৈকত থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঝিলংজা এলাকায় 29 একর জমিতে 215 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন এই রেল স্টেশনটি। প্রায় 600 লোকের 4 বছরের পরিশ্রমে নির্মিত হয়েছে এই আইকনিক রেল স্টেশন। এর মাধ্যমে 48তম জেলা হিসেবে কক্সবাজার বাংলাদেশ রেলওয়ে স্টেশনে যুক্ত হলো। আজকের এই ভিডিওতে থাকবে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের বর্ণনা, কিভাবে যাবেন, ভাড়া কত, কি কি আছে এসব বিষয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন, যেখানে একটি ঝিনুকের আদলে খুব সুন্দর ঝিনুকের ভিতরে যে মুক্ত থাকে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে একটি পানির ফোয়ারার মাধ্যমে। এবং আমার পিছনে যে স্টেশনের ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা সত্যি সত্যি আইকনিক। আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কক্সবাজার আইকনিক রেল স্টেশন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শীতাতপ নিয়ন্ত্রিত 6তলা ভবন এই রেল স্টেশনের সামনে খোলা মাঠে তৈরি হয়েছে ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। এখানে রয়েছে তারকামানের হোটেল, শপিং মল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট, শিশুর যত্ন কেন্দ্র, লাগেজ রাখার লকার সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। যাত্রীরা ঝিনুক ফোয়ারা দিয়ে স্টেশনে প্রবেশ করবে, তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে পথচারী সেতু হয়ে উঠবেন ট্রেনে, আবার ট্রেন থেকে নেমে বিভিন্ন পথে বেরিয়ে যাবেন যাত্রীরা। গমন ও বহিগমনের জন্য তৈরি করা হয়েছে আলাদা সড়ক। বন্ধুরা, এখানে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সামনে স্টেশনের সামনে যেটা ঝিনুকের ভিতরে মুক্ত, যেটা সমুদ্র সৈকত থেকে মূলত পাওয়া যায়, সেই জায়গাটা অসাধারণ একটা ভিউ আপনাদেরকে দেবে। আশা করছি যারা যারা আসেননি তারা প্রস্তুতি নিন কক্সবাজারের এই আইকনিক রেল স্টেশন দেখার জন্য। গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে আলাদা 3টি বড় জায়গা। নান্দনিক ডিজাইনের নির্মাণশৈলীর পাশাপাশি এর বহুমাত্রিক পরিধি নিয়ে গড়ে ওঠা এই স্টেশন পরিণত হয়েছে দর্শনার্থীদের বিনোদনের নতুন গন্তব্য হিসেবে। এখানে রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের আবাসিক, রেলওয়ে অফিসার্স মেস বা কলোনি, এই ক্যাটাগরির এখানে আবাসিক দেখতে পাচ্ছি আমরা। এইটা কাছ থেকে দেখে আমরা যতটুকু না খুশি হয়েছি বা ভালো লেগেছে, দূর থেকে কিন্তু এটার দৃশ্য দেখে আপনাদের সবারই খুবই ভালো লাগবে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে আলাদা 3টি চলন্ত সিঁড়িও। ভবনের পূর্ব পাশে নির্মিত হয়েছে 80 ফুট লম্বা পথচারী সেতু। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এই স্টেশনের 650 মিটার প্রস্থ ও 12 মিটার দৈর্ঘ্যের 3টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। মূল ভবনের নিচতলা রাখা হয়েছে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, তথ্য কেন্দ্র, লকার, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও পথচারী সেতু যাতায়াতের পথ। এটা হচ্ছে টিকিট কাউন্টার, মেবি অফ আছে এখন, কাউকে আমরা দেখতে পাচ্ছি না যখন এসেছি। আমরা একটু টাইমিংটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে লেখা আছে এসি চেয়ার ঢাকা 1325, চট্টগ্রাম 470, আর নন এসি 695, ঢাকা আর চট্টগ্রাম 250। 10 দিন পূর্বে সকাল 8টা হতে অনলাইন এবং কাউন্টারে একযোগে টিকিট দেওয়া হয়, কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট দেওয়া হয় না। রেজিস্ট্রেশন করতে বিআর, এনআইডি নম্বর, ডেট অফ বার্থ, ইয়ার, মান্থ, ডে দিয়ে 26969 নম্বরে মেসেজ পাঠাতে হবে। রেলসেবা অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করুন। প্রতিদিন সকাল 8টা হতে রাত 9টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে। চোখ ধাঁধানো আইকনিক এই স্টেশনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এর চারপাশে ব্যবহার করা হয়েছে কাচ। ছাদের উপর অত্যাধুনিক স্টিলের ক্যানোপি, ফলে দিনের বেলায় ব্যবহার করতে হবে না বাড়তি কোনো আলো। এই স্টেশনে রয়েছে 60টি টিকিট কাউন্টার, আর চাইলে যে কোনো পর্যটক নির্দিষ্ট লকারে ব্যাগ রেখে ঘুরতে পারবেন পুরো কক্সবাজার শহরে, আবার রাতের ট্রেন ধরে ফিরতেও পারবেন নিজ গন্তব্যে। এই স্টেশন নির্মাণে চীন, বেলজিয়াম, ইংল্যান্ড ও ইতালি সহ বিশ্বের বিভিন্ন স্টেশনের আধুনিকতার সুযোগ সুবিধার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। বন্ধুরা, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে আছি, যেটি হচ্ছে সম্প্রতি উদ্বোধন হয়েছে। অত্যন্ত সুন্দর মনোরম একটি রেলওয়ে স্টেশন। যারা যারা কক্সবাজার আসবেন আপনাদেরকে আমি এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার যেমন ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাওয়ার মতো এই আইকনিক রেলওয়ে স্টেশন।
আশা করছি যারা যারা কক্সবাজার বেড়াতে আসবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা এই কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন দেখে যাওয়ার সেই সুযোগটি মিস করবেন না। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন অলরেডি চলে এসেছে। আমাদের সৌভাগ্য হয়ে গেল, আমরা একটি ট্রেন দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার আসলে সত্যি সৌভাগ্য যে আমি যখন এসেছি তো আমি প্ল্যাটফর্মে একটা ট্রেন যেতে দেখেছি, ঠিক সেই ট্রেনটাই ঘুরে আবার এই জায়গায় আসতে আমরা দেখছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এই ট্রেনটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা যে জায়গায় আছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে খুব সুন্দরভাবে ট্রেন চলে এসেছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে ট্রেন খুব সুন্দরভাবেই কিন্তু চলছে এবং আমি, আমার সৌভাগ্য যে আমি এখানে এসেছি এবং এসে আমি ট্রেনও পেয়ে গেছি। কক্সবাজার ঢাকা রুটে দুটি ট্রেন চলাচল করে, একটির নাম পর্যটন এক্সপ্রেস, অন্যটির নাম কক্সবাজার এক্সপ্রেস। কক্সবাজার স্টেশন থেকে রাত 8টায় ছাড়ে পর্যটক এক্সপ্রেস, চট্টগ্রাম পৌঁছায় রাত 10:50 আর ঢাকায় পৌঁছায় ভোর 4:30। কক্সবাজার থেকে ঢাকার ভাড়া শোভন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা আর এসি বার্থ 1380 টাকা। কক্সবাজার থেকে চট্টগ্রামের ভাড়া শোভন চেয়ার 250 টাকা, স্নিগ্ধা 470 টাকা আর এসি বার্থ 845 টাকা। অনলাইনে টিকিট বুকিং দিলে নির্দিষ্ট ভাড়ার সাথে 20% সার্ভিস চার্জ এবং এসি বাথ শ্রেণীর টিকিটের জন্য 50 টাকা বেডিং চার্জ যুক্ত হবে। পর্যটক এক্সপ্রেস রবিবারে বন্ধ থাকে। সামনে পিছে দুদিকে চলে এই ট্রেনটা, আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রেন ওই পাশ থেকে সামনে থেকে গিয়েছিল, আমরা ইঞ্জিন দেখতে পাইনি। কিন্তু এখন এই যে দেখুন, ট্রেনের ইঞ্জিনটা কিন্তু সামনে, মানে এতক্ষণ ট্রেনটা কিন্তু পিছনে চলেছিল। এই যে আমরা আপনাদের সাথে ঘুরে ঘুরে যাচ্ছি, এই যে এটাই হচ্ছে কিন্তু মূল ইঞ্জিন। মূল ইঞ্জিনকে এখন আলাদা করা হচ্ছে, এটা এতক্ষণ পিছনে চলেছিল আর এই ইঞ্জিনকে এখন ঘুরিয়ে সামনে নেওয়া হবে, তাই তো? এই যে এখন ট্রেনকে এখান থেকে খোলা হচ্ছে, মূলত মূল ইঞ্জিন, এটা হচ্ছে মূল ইঞ্জিন। মূল ইঞ্জিনকে এখন খোলা হবে, মূল ইঞ্জিন খোলার পরে এখান থেকে তারা ইঞ্জিনটাকে ঘুরিয়ে নিয়ে যাবে এবং এটাকে ঢাকামুখী করবে, কক্সবাজার থেকে ছেড়ে যাবে। এটা কি রাতের 8টায় ছেড়ে যাবে ওই ট্রেন? আচ্ছা, এই ট্রেন কক্সবাজার থেকে রাতের 8টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখছি যে দুজন কাজ করছে, তারা ট্রেনের বগি থেকে মূলত ট্রেনের যে ইঞ্জিন সেটাকে আলাদা করছে। 12 থেকে 18টা বগি, আর এই যে আলাদা করা হচ্ছে, এখন এই ইঞ্জিন কিন্তু ঘুরে যাবে, এই ইঞ্জিন ঘুরে আবার সামনে গিয়ে লাগবে। ইঞ্জিন খোলা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর করে ইঞ্জিন আলাদা হয়ে গেল, এবং ইঞ্জিন আলাদা হয়ে এই ইঞ্জিন কিন্তু ঘুরে যাচ্ছে, দেখুন এই ইঞ্জিন কিন্তু ঘুরে যাচ্ছে এবং এই ইঞ্জিন ঘুরে এই ট্রেনের আবার সামনে গিয়ে লাগবে। এই দেখুন কত সুন্দর ইঞ্জিনটা কিন্তু চলে যাচ্ছে, এবং পুরো ট্রেন, এই যে পুরো ট্রেনটা কিন্তু এখন আলাদা হয়ে গিয়েছে। কক্সবাজার স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ছাড়ে 12:30 আর ঢাকায় পৌঁছে 9:30। কক্সবাজার থেকে ঢাকার ভাড়া শোভন চেয়ার 695 টাকা, স্নিগ্ধা 1325 টাকা আর এসি সিট 1590 টাকা। কক্সবাজার থেকে চট্টগ্রামের ভাড়া শোভন চেয়ার 250 টাকা, স্নিগ্ধা 470 টাকা। অনলাইনে টিকিট বুকিং দিলে নির্দিষ্ট ভাড়ার সাথে 20% সার্ভিস চার্জ এবং এসি বাথ শ্রেণীর টিকিটের জন্য 50 টাকা বেডিং চার্জ যুক্ত হবে। কক্সবাজার এক্সপ্রেস মঙ্গলবারে বন্ধ থাকে। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী দুটি ট্রেন, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন, কক্সবাজার ভ্রমণকে করেছে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন আপনাদেরকে ঘুরে দেখালাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি আপনারা যারা কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন সম্পর্কে জানতেন না তারা একটি স্বচ্ছ ধারণা পেয়ে গিয়েছেন এবং আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে আমাদের জীবন.com-এর সাথে থাকবেন। বাংলাদেশকে ভালোবাসুন, কক্সবাজারকে ভালোবাসুন এবং জীবন.com-এর সাথে থাকুন। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী সময়ে, সেই পর্যন্ত থাকুন জীবন.com-এর সাথে। ধন্যবাদ।